নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরে আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের মূলত যে কৃষিজ উৎপাদিত ফসল হল ধান আউশ আমন বড়ো এই তিন মৌসুমে চাষ করা হলেও ধানের আমন ধানের এলাকা অনেকটা বেশি এবং উৎপাদন অনেক বেশি তারপরে বোরো ধানের চাষ বোরো ধান যারা চাষ করে থাকেন চাষি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ঠিকমতো পরিচর্যা করতে না পারা এবং অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ এবং কীটশত্রুর আক্রমণের ফলে ফলন যতটা বাড়ার কথা তার তুলনায় অনেকটাই হয়তো কমে যায় তাই সঠিক পদ্ধতিতে কিভাবে সার প্রয়োগ করলে এবং কতটা পরিচর্যা করলে যে ফলন কতটা বাড়তে পারে সেই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ আসুন পরিচয় করি দিয়ে আপনাদের সঙ্গে আমার একেবারে বাম পাশে রয়েছে ইন্দ্রাণী দানা নমস্কার ম্যাডাম যুগ্ম কৃষি অধিকর্তা ধান উন্নয়ন আর রয়েছেন আমার ডান পাশেই রয়েছেন মলয় কুমার ভৌমিক নমস্কার মলাবাবু সহকারী শস্যবিদ হেডকোয়ার্টার আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি টিভির স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে সেখানে ফোন করুন এবং আমাদের এই আলোচনায় অংশ নিন আর ফোন যখন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন চলে আসি আলোচনায় আমি প্রথমে ম্যাডাম আপনার কাছে জেনে নেব যে বোরো ধান চাষ করতে গেলে চাষি বন্ধুরা মূলত কি কি সমস্যার সম্মুখীন হন বা কি সমস্যা আছে যদি একটু বুঝিয়ে বলেন বড় ধানের প্রথম সমস্যা হচ্ছে গিয়ে বড়ো ধান যদি সঠিক সময়ে বীজ বপন না করা হয় এবং সঠিক জাত নির্বাচন না করা হয় তাহলে সমস্যা পরবর্তীকালে হারভেস্টিংয়ের সময় মানে কাটার সময় সমস্যার সম্মুখীন হন চাষিবাইরা যেটা হচ্ছে গিয়ে বড়ো ধান বীজ বপনের সঠিক সময় হলো গিয়ে কার্তিক মাসের শেষ থেকে অঘ্রাণ মাসের শুরু মোটামুটি এই সময়ের মধ্যে যদি স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদি জাতের ধান নির্বাচন করে যদি চাষি ভাইরা বীজ বপন করেন তাহলে সঠিক সময় মানে বৈশাখ মাসের কালবৈশাখী বা শিলাবৃষ্টি ইত্যাদি শুরু হওয়ার আগে কিন্তু তাহারা তারা ধানটা ফসলটা কেটে নিয়ে তুলে নিতে পারে তাহলে বড় ধানের অনেকটাই মানে ফলন তাদের সঠিকভাবে তারা মানে ঘরে তুলতে পারবেন না। কি মলাবাবু এই যে নানা রকমের সমস্যা হয় ধান চাষ করতে গেলে এই সমস্যার থেকে কিভাবে প্রতিকার করবেন চাষি বন্ধুরা তার উপায় কি আছে মূলত যে এই বড় মৌসুমে যেটা হয় আর কি শীতের প্রচণ্ড শীতের জন্য বীজতলায় চারা তৈরি একটা খুব চ্যালেঞ্জ হয়ে পড়ে এবং সেই জন্যে বড়ো ধান চাষের ক্ষেত্রে বীজতলার থেকেই এমনভাবে পরিচর্যা নিতে হবে যাতে করে সুস্থ সবল চারা তৈরি করা যায় সেই সঙ্গে সেই চারা সঠিকভাবে রোপণ করে মূল জমিতেও সঠিক সার প্রয়োগ অন্যান্য পরিচর্যা ব্যবস্থার মাধ্যমে যাতে করে সঠিক সময়ে ফসল তোলা যায় নজর দিতে হবে আমরা তো নিশ্চয়ই কিন্তু তার আগে ম্যাডাম আপনার কাছে জেনে যে যে ধান চাষ করতে গেলে আপনি তো বলেছেন ভালো জাতের ধান নির্বাচন করতে হবে তা বোরো ধান চাষ করতে গেলে কি ধরনের জাত নির্বাচন করতে হবে যদি একটু বলে মানে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি যেমনি এখনো আমাদের চাষি ভাইরা যেগুলো চাষ করে থাকেন সাধারণত যেমনি ক্ষিতিস শতাব্দী ললাট বা ডিয়ারার ধান ফর্টি টু নতুন জাতের মধ্যে আমাদের মুক্তশ্রী সুকুমার অজিত তারপরে মনীষা এগুলো আমরা বড়ো ধানে মানে সময় মানে বড়ো সিজনে চাষ করতে পারি আর কি আর এগুলো আরও আরও তাছাড়া আছে জিবি ওয়ান জিবি থ্রি এরকম স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি জাত নির্বাচন করে অর্থাৎ এই সমস্ত জাতগুলো মানে বাজারে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বাজারে অ্যাভেলেবেল মনে একটু বলুন যে কোন পদ্ধতিতে চাষ করলে চাষি বন্ধুরা অধিক লাভবান হতে পারবেন মূলত চাষের দুটো পদ্ধতি আছে একটা সরাসরি বোনা পদ্ধতি আর একটা রোয়া পদ্ধতি সরাসরি বোনা পদ্ধতিতে যথেষ্ট চাষ করলে যথেষ্ট লাভজনক মানে বিশেষ করে বড় মরশুমের ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক সময়ে বোনাটা করা অবশ্যই প্রয়োজন এবং সরাসরি বোনা পদ্ধতিতে সেক্ষেত্রে যেটা ড্রাম সিডার যন্ত্র ব্যবহার করে কাদান বীজ জমিতে আর কি সরাসরি বোনা যেতে পারে তাছাড়া যেটা রোয়া পদ্ধতি সেক্ষেত্রেও আরও অনেক নতুন নতুন পদ্ধতি এসেছে যেটা যেটাকে আমরা বলি যে সুধা পদ্ধতি সুনিশ্চিত ধান উৎপাদন বোরো পদ্ধতি বা আর সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশান এরম পদ্ধতিও আছে আচ্ছা মলাম এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আসবো কিন্তু দর্শক ইতিমধ্যে আমাদের একজন ফোনে আছেন জেনে কি আছেন হ্যালো নমস্কার নমস্কার আপনি কোথা থেকে বলছেন দেখো একটু বলবেন বেশ আপনার কি সমস্যা আছে একটু বলুন আমি বলছি আমরা যে বড় ধান দুইটি মিনিকের ধান আমরা রাসায়নিক দানা সারটা কত বা নাইট্রোজেনটা কত দেব বেশ আপনি শুনতে থাকুন খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের সঙ্গে থাকুন আচ্ছা যে কথা বলছিলেন মালায় বাবু যে ওই যে উন্নত ফলন সে যে ড্রাম সিডারের কথা বললেন আচ্ছা অনেক সময় আপনারাই তো বলেন যে অল্প জলে যা শ্রী পদ্ধতি ব্যাপারটা রয়েছে কি শ্রী পদ্ধতি ব্যবহার করা যেতে পারে অবশ্যই শ্রী পদ্ধতিও করা যেতে পারে ড্রাম সিডার যন্ত্র ব্যবহার করা যেতে পারে যেটা হয় আর কি রোয়া পদ্ধতির থেকে এতে সাত দশ দিন আগেই ধান পেকে যায় এবং যার জন্যে হয় কি জল জলটা কম লাগে আর বিশেষ করে ড্রামশিটের যন্ত্রে তো কমই লাগে যেহেতু এখানে মূল জমির কোনো ব্যাপার থাকছে না মানে সরাসরি মূল জমিতে আলাদা করে বীজতলা তৈরি করতে হচ্ছে না এবং সরাসরি মূল জমিতে বোনা হয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম এবারে আপনি একটু বলুন ধরুন আপনি তো বলেছেন যে দেশি ধানের জাত যেগুলো বাজারে অ্যাভেলেবেল চাষি বন্ধুরা চাষ করে কিন্তু বড় ফলন অনেকটাই বেশি ফলন দেয় সে কারণে উচ্চ ফলনশীল বা সংকর জাতের যে সমস্ত জাতগুলি আছে সেগুলো কি কি শঙ্কর জাতের জাতের মধ্যে রয়েছে আমাদের যেমনি প্যান এইট আছে টু আছে গোল্ড এরাইস সিক্স ট্রিপল ফোর গোল্ড তারপরে রয়েছে আরআই সিক্স গোল্ড এরকম এক্স আর এ ইত্যাদি অনেক এরকম অনেক জাত রয়েছে যেগুলো শঙ্কর ধানের জাত মানে হাইব্রিড ভ্যারাইটি যার যেগুলো উচ্চ অতি উচ্চ ফলনশীল আচ্ছা এই যে উচ্চ ফলনশীলের কথা বলছেন এই ফলনগুলো মানে যে অনেকটাই বেশি হয় কিন্তু এর জন্য কি আলাদা কোনো ব্যবস্থাপনা নিতে হবে চাষী বন্ধুদের চাষ করার জন্য না যে মানে কিছু রাসায়নিক সারের প্রয়োগের কিছু তো পার্থক্য আছে বেশ এইবার আমি মলায় আপনি বলুন যে সারের ব্যাপারটা যে এই উচ্চ ফলনশীল জাত চাষ করতে গেলে চাষী বন্ধুদের কতটা পরিমাণে সার দিতে হবে বা কি কি সার দিতে হবে একটু যদি বলেন মূলত আমরা সরকারিভাবে যেটা সুপারিশ করি আর কি যেটা খারিফ মরসুমে যে সার লাগে তার থেকে অধিক পরিমাণ সার বোরো মরসুমে লাগে তো হেক্টর প্রতি জমিতে 130 কেজি নাইট্রোজেন পঁয়ষট্টি কেজি ফসফেট পঁয়ষট্টি কেজি পটাশ এটা উচ্চ ফলনশীল ধানের জাতের ক্ষেত্রে এটা লাগে তো আবার যদি শঙ্কর জাতের ধান যেটা ম্যাডাম বলছিলেন এই এই ধরনের চাষের ক্ষেত্রে আরও সারের পরিমাণটা বেশি লাগে সেক্ষেত্রে হেক্টর প্রতি একশো পঞ্চাশ কেজি নাইট্রোজেন পঁচাত্তর কেজি ফসফেট পঁচাত্তর কেজি পটাশ এবং এই যে টোটাল একটুখানি আছে বন্ধু ফোনে আছে হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন কোন ধানি কেমন ফসল কি পরিচিন্তা করতে হবে মানে ধানের মানে আমরাও বেশি লাভ পাবো কোন ধান চাষ করলে কমাসে ফসলটা পাবো মাসে তো আপনার শুনুন পয়লা তার আমরা তুলে ফেলতে পারি ঠিক আছে আপনি শুনতে থাকুন তবু যদিও অনেক ধানের জাতের কথা বলেছেন ম্যাডাম তবু আবারও আমরা নিশ্চয়ই প্রসঙ্গে আসবো যে কথা বলছি এবার সারের প্রয়োগ পদ্ধতিটা নির্ভর করছে যে আমরা কোন পদ্ধতিতে চাষটা করব। আমরা চাষি ভাইরা যেটা করে থাকেন মূলত রোয়া পদ্ধতিই চাষটা করেন তো রোয়া পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে যেটা করতে হয় আর কি যে টোটাল যে মূল সার হিসেবে যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে মোট নাইট্রোজেনের একের চার ভাগ নাইট্রোজেন এবং যেটা ফসফেট এবং পটাশ বললাম পটাশেরও এক একের চার ভাগ টোটাল যে পটাশটা সেটা হচ্ছে আমরা মূল সার হিসেবে দিতে বলি এরপরে টোটাল যে নাইট্রোজেন সেই টোটাল নাইট্রোজেনের টোটাল নাইট্রোজেনের অর্ধেক পরিমাণ অর্ধেক পরিমাণ সেটা প্রথম চাপান হিসেবে দিতে হয় এবং বাকি যে একের চার ভাগ থাকছে সেটা দ্বিতীয় চাপান হিসেবে দিতে হয় এটা প্রথম চাপান দিতে হয় রোয়ার তিন সপ্তাহের মাথায় এবং দ্বিতীয় চাপান দিতে হয় রোয়ার ছয় সপ্তাহের মাথায় এটা উচ্চ ফলনশীল বলুন বা শঙ্কর জাতের দুটোর ক্ষেত্রেই শুধুমাত্র শঙ্কর ধানের ক্ষেত্রে পরিমাণটা বেশি আচ্ছা পূর্ব বর্ধমান থেকে একজন বন্ধু ফোন করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে মিনি ধরনের যে সমস্ত জাত আছে তার জন্য কীরকম ধরনের সার প্রয়োগ করতে হবে মিনি ধরনের জাতের ক্ষেত্রে এখন উনি নাইট্রোজেন সারেরটা বললেন অ্যাকচুয়ালি নাইট্রোজেন দু রকমভাবে ইউজ করেন যেটা ইউরিয়া দিয়েও অনেকে করেন ইউরিয়া তো দিতেই হবে তার সঙ্গে সঙ্গে আবার ডিএপিও অনেকে ব্যবহার করেন বেশ এস বদলে ডিএপি এবার যদি ইউরিয়া উনি ব্যবহার করেন সেক্ষেত্রে মূল সার হিসেবে আর কি যে সাড়ে আঠাশ কেজি ইউরিয়া সাড়ে আঠাশ কেজি ইউরিয়া ওটা মূল সার হিসেবে ব্যবহার করতে হবে সেটা প্রতি একর জমিতে আর আবার যদি দ্বিতীয় চাপান হিসেবে প্রথম চাপান হিসেবে সেটা দিতে হবে সাড়ে সাতান্ন কেজি নাইট্রোজেন ইউরিয়া আর দ্বিতীয় চাপান হিসেবে দিতে হবে আবার সাড়ে আঠাশ কেজি নাইট্রোজেন প্রতি একর জমিতে আর ডিএপি ব্যবহার করলে সেক্ষেত্রে মাত্রাটা আবার একটু আলাদা হয় সেক্ষেত্রে ছ কেজি আড়াইশো গ্রাম মতো নাইট্রোজেন মূল নাইট্রোজেন না ইউরিয়া এবং ছাপান্ন সাড়ে ছাপান্ন কেজি ডিএপি মূল সার হিসেবে প্রয়োগ করা বাকিটা প্রথম চাপান হিসেবে সাড়ে সাতান্ন কেজি ইউরিয়া এবং দ্বিতীয় চাপান হিসেবে সাড়ে আঠাশ কেজি ইউরিয়া প্রতি একর জমিতে প্রয়োগ করতে হবে বেশ আর একজন বন্ধু ফোনে আছেন জেনে নি কে আছেন নমস্কার হ্যালো কোথা থেকে বলছেন এবং কি নাম একটু বলুন আমি মেদিনীপুর থেকে বলছি বেশ আপনার প্রশ্ন বলুন আমার ওই ধান ফলার সময় ধানটা বেশিরভাগ শীষ কালো হয়ে যায় কি ওষুধ প্রয়োগ করবো আর একবার বলুন শীষ কালো হয়ে যায় আচ্ছা আচ্ছা ধান আগড়া ধান চিটে ধান হয়ে যায় আচ্ছা ম্যাডাম একটু বলুন যে আরেকজন বন্ধু ফোন করেছিলেন যে তিনি জানতে চেয়েছিলেন যে কি জাত ব্যবহার করবেন যাতে বৈশাখ মাসের আগে ধানটাকে তুলে ফেলতে পারেন আমি এর আগে যে জাতগুলোর নাম বললাম সেগুলো সবগুলোই যদি মানে কার্তিকের শেষে থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের শুরু অবধি যদি এরা বি বীজতলায় বপন করা হয় তাহলে এরা সঠিক সময়ে বৈশাখের ওই প্রাকৃতিক দুর্যোগের আগে অবশ্যই সেগুলো কেটে তুলে নিতে পারে এবং মধ্যমেয়াদি তার মধ্যে শঙ্কর ধানও রয়েছে সবই রয়েছে এবং এই সময় লাগালে যেটা হয় আর কি যে আপনার শীতকালীন যে প্রচণ্ড শীত পড়ে সেইটা মানে চারাটা সেইটার থেকে আগে আগেই একটু গ্রোথ নিতে শুরু করলে তাহলে মানে তার চারার মানে গ্রোথটা ঠিক থাকলে ঠিক সময় মানে ওরা মামুল জমিতে আর কি রোয়া করতে পারে এই জন্যই এই সময়টায় লাগাতে বলা হয় আচ্ছা মৌলাবাবু আর আরেকজন ঘাটাল থেকে ফোন করলেন উনি জানতে চাইছিলেন যে ওনার ধান চিটে হয়ে যাচ্ছে কি করবেন এর প্রতিকার কি আছে ধান চিটে হওয়া যে মানে এরম ডাইরেক্ট ব্যাপারটা হচ্ছে কি ওই চিটে বিভিন্ন কারণে হতে পারে তো মূলত ওর মধ্যে পোকা রোগ পোকার কারণে হতে পারে অনুখাদ্যের অভাবের কারণে হতে পারে কিন্তু আমরা এগুলো আলোচনার মধ্যে থাকবো আস্তে আস্তে যেগুলো নিয়ে উনি বুঝতে পারবেন আচ্ছা ম্যাডাম তাহলে আপনার কাছে একটু জেনে নি যে জিঙ্ক ভ্যারাইটি বলে কোনো জাত পেরিয়েছে বা জিঙ্কের এই ভ্যারাইটির কি কি গুণগত মান আছে যদি একটু বলেন জিঙ্কের মানে জিঙ্ক ফর্টিফাইড আমাদের এখন অনেকেই ধানের জাত এখন মানে আমাদের বাজারে পাওয়া যায় যার মধ্যে যেমনি রয়েছে ডিআরআর ধান ফর্টি টু ফর্টি ফাইভ ফর্টি এইট তারপরে বিড়ি ধান টু সিক্সটি ফোর ধান তিনশো পনেরো এরকম বেশ কিছু ধানের জাত রয়েছে যেগুলোতে জিঙ্কের প্রাধান্য মানে জিঙ্ক অনুখাদ্যের পরিমাণটা অনেকটাই বেশি আচ্ছা মলয়বাবু আপনি বলুন একটু আগে তো বলছিলেন যেটা আপনার অনুখাদ্যর ব্যাপারটা আজকাল সব মানে ফসলের অনুখাদ্য দেবার একটা প্রবণতা এসছে বা এতে ফসল ভালোও হয় তা ধানের ক্ষেত্রে কী ধরনের অনুখাদ্য বন্ধুরা প্রয়োগ করবেন তার ফলে তার ফলন অনেকটাই বেড়ে যেতে পারে আমাদের রাজ্যে যেহেতু প্রধান ফসল ধান এবং আমাদের চাষি ভাইয়েরাও ধান চাষে বেশি অভ্যস্ত ধানের পর ধান এইভাবে গতানুতিক কন্টিনিউ ধান চাষ করার জন্য যেটা মাটিতে একটা জিঙ্কের ঘাটতি হয় জিঙ্ক হচ্ছে এমন একটা অনুখাদ্য যেটার মানে আমরা কোভিডের সময় দেখেছি যে জিঙ্ক মানে মানুষের অনাক ইমিউনিটি বাড়ায় অনাক্রমতা যাকে বলে এটা এবং আমাদের দৈনিক যা চাহিদা যে প্রায় আট থেকে এগারো মিলিগ্রাম মানে একটা সুস্থ সবল মানুষের জিঙ্ক লাগে এবার আমাদের জয়েন ম্যাডাম যেটা বললেন যে জিঙ্ক রিচ ভ্যারাইটি সবসময় চাষি ভাইদের ক্ষেত্রে এই ভ্যারাইটিগুলো নাও অ্যাভেলেবেল হতে পারে ওনারা নাও পেতে পারেন কিন্তু ওনারা যদি জিঙ্ক এনরিচ ভ্যারাইটি না পেলেও যদি জিঙ্ক আমরা যদি সরাসরি মাটিতে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই অনুখাদ্যের ঘাটতিটা অনেকটাই কমানো যায় এবং হয়তো কোনো কারণে যে মূল সার হিসেবে আমরা প্রয়োগ করতে ভুলে গেলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রেও জিঙ্ক অ্যাপ্লাই করে সেটা অনেকটা যাতে করে আমরা জিঙ্ক রিচ রাইস প্রোডাকশান করতে পারি সেক্ষেত্রে আমরা বলি যেটা জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট দুই গ্রাম তার সঙ্গে মানে আমরা বোরোনো একটা ইম্পর্ট্যান্ট অনুখাদ্য যে অক্টাবোরেট বা যেটা বোরিক পাউডার বলি সেটা এক গ্রাম আর তার সঙ্গে দশ থেকে পনেরো গ্রাম ইউরিয়া মিশিয়ে একসাথে মানে এক লিটার জলে গুলে যেটা পাঁচ কাটি সারার সময় একবার স্প্রে করতে বলা হয় মানে রোয়ার তিন সপ্তাহের মাথায় তেমনি আরেকবার ছ সপ্তাহের মাথায় যদি প্রয়োগ করা হয় অত এটাও একটা করা যেতে পারে আরেকটা জিন সালফেট হেপ্টাহাইড্রেট যেমন বললাম মনোহাইড্রেটও আছে তো সেক্ষেত্রে জিঙ্কের পার্সেন্টেজ থার্টি থ্রি পার্সেন্ট জিঙ্ক থাকে তার পরিমাণটা একটু কম লাগে দেড় গ্রাম দেড় গ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট আর আর বোরিক যে পাউডার সেটা এক গ্রাম আর তার সঙ্গে ইউরিয়া দশ থেকে পনেরো গ্রাম প্রতি লিটার জলে গুঁড়ে দুবার তিনবারও স্প্রে করা যেতে পারে খুব জানতে ইচ্ছা করছে যে চাষি বন্ধুতা বুঝবেন কি করে যে এই যে ক্ষেতে জিঙ্কের অভাব ঘটছে না জিঙ্ক এটা একটা অভাব থাকুক না থাকুক আমার যদি আমরা সুস্থ সবল আমরা যদি একটা কোয়ালিটি রাইস প্রোডাকশান করতে চাই সেখানে জিঙ্ক হচ্ছে মাস্ট যেমন আমি বললাম যে আমাদের প্রত্যেক দৈনিক যে চাহিদা সাত থেকে এগারো মিলিগ্রাম জিঙ্ক লাগবে তো এটা আমার ফুড ভ্যালু খাবারের মধ্যে যদি না থাকে এটা দিয়ে অটোমেটিক হয় বিশেষ করে যখন দানা পুষ্টার সময় আরেকবার স্প্রে করতে পারেন যাতে জিঙ্ক কন্টেন্ট বেড়ে অনেকটাই যায় যে আমরা ধানটা উৎপাদন আর কি ম্যাডাম একবারে বলুন যে আমরা সবাই জানি যে বড় ধান চাষ করতে গেলে অনেকটা জলের বেশি প্রয়োজন হয় মাটির তলা থেকে জল তুলতে তুলতে মাটির তলার জলের যে লেয়ার সেটা ক্রমশ কমে যাচ্ছে কাজে কাজে অল্প জলে চাষ করতে হবে কিভাবে সেটা সম্ভব বড় ধানের ক্ষেত্রে বড় ধানের ক্ষেত্রে অল্প অল্প জলে চাষ করার একটা পদ্ধতি মানে হচ্ছে গিয়ে আমরা অল্টারনেট ওয়েটিং এবং ড্রাইং এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি মানে জল প্রথমে আমরা যেরকম আমাদের একটা সচরাচর ধারণা রয়েছে যে জল একদম সব সময় মানে জলটা ভাসিয়ে মানে মানে কিছুটা জমিতে জল থাকবে এরকম অবস্থা কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে সেটা নয় মানে জমিতে স্যাচুরেটেড কন্ডিশানে মানে প্রথমে আমরা দিলাম কিন্তু জলটা তারপরে বন্ধ করে দিলাম শেষ দেওয়া মানে তারপরে ওটা মানে যতক্ষণ অব্দি মাটি মানে ক্র্যাক হচ্ছে তো তার আগে অব্দি আমরা ক্র্যাক হওয়ার আগে মানে জাস্ট আগে তারপরে আমরা জলটা আবার দিতে পারি মানে একদম ড্রাই হয়ে যাতে না হয়ে যায় ক্র্যাক হওয়া মানে তো ড্রাই হয়ে যায় মানে মাটি স্যাচুরেটেড কন্ডিশন থাকলেই কিন্তু আমরা মানে যেটা আমাদের ফলন সেটা পাবো কিন্তু মাটিতে রস থাকতে হবে রস থাকতে হবে হ্যাঁ এবং একদম ক্র্যাক যেন না হয়ে যায় কিন্তু সেটাই এই অল্টারনেট ওয়েটিং বা ড্রাইং এটা ফুল আসার আগে অবধি করা যায় ফুল আসার এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে কিন্তু তখন কিন্তু জলটা রাখতে হবে আবার ফুল এসে গেলে তারপরে দানা পুষ্ট হওয়া অবধিও আমরা এটা করতে পারি এই পদ্ধতিতে অনেক সময় হয়তো আগাছা বা ইয়ে এগুলো বেশি হয় সেক্ষেত্রে তখন আবার আমরা যখন দেখবো যে আগাছার প্রাদুর্ভাব বেশি হচ্ছে তখন আমরা আবার ওটাকে জল মানে ধরিয়ে রাখতে পারি এই আগাছা প্রসঙ্গে নিশ্চয়ই কাছে একটু জেনে নি ধরুন বড় তো সারের পরিমাণ তো অনেকটাই বেশি লাগছে বিভিন্ন ধাপে ধাপে চাপান সার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারপরে জলও দেওয়া হচ্ছে আগাছার উপদ্রব হবেই সেক্ষেত্রে চাষি বন্ধুরা কী করবেন আগাছা কীভাবে দমন করবেন যদি একটু বলেন এটা ঠিকই বলেছেন আপনি যেহেতু বড় ধানে সব কিছুই নিউট্রেন্ট বেশি জল বেশি লাগে এবং সেক্ষেত্রে আগাছার প্রাদুর্ভাবটাও বেশি হয় এবং সেক্ষেত্রে যেটা আমরা নর্মালি যেটা আমরা সুপারিশ করি যেটা এবং কৃষক বন্ধুরাও করে থাকেন সেটা হচ্ছে দুবার হাত নিরানি দিয়ে জমি পরিষ্কার রাখতে চেষ্টা করেন তো এই হাত নিরানি দিয়ে দিনের দিন এর লেবার এত ব্যয়সাপেক্ষ হয়েছে যে সেক্ষেত্রে অন্তত আমরা সবসময় বলি যে সুসংহত উপায়ে আগাছা ব্যবস্থাপনা এবং বাজারে অনেক রকমের আগাছানাশক রয়েছে এবং সেটা দেখতে হবে জমিতে কি ধরনের আগাছা রয়েছে জমিতে সরু পাতা না চওড়া পাতা না মুথা জাতীয় তো সবসময় আমরা ব্রড স্পেকট্রাম আগাছানাশক যেটা বিভিন্ন ধরনের আগাছাকে মারতে পারে সেই ধরনের আগাছানাশক প্রয়োগ করতে বলি বাজারে অনেক রকমের আগাছানাশক রয়েছে বিষ পাইরিব্যাক সোডিয়াম তারপর পায়রাজো নিথাইল, মেট সালফিরন মিথাইল ক্লোরিমিন ইথাইল পেনক্সুলাম অক্সাডায়োজন বুটাক্লোর পেটিলাক্লোর কিন্তু ওটা দেখতে হবে কী ধরনের আগাছার একটা সরকারিভাবে নির্দিষ্ট সুপারিশ রয়েছে রোয়া জমির জন্য একরকম সুপারিশ বনাধানের জন্য আরেক রকম সুপারিশ এবং এমন হয় যে প্রি প্রি ইমার্জেন্ট সার্ভিসাইড পোস্ট ইমার্জেন্ট সার্ভিসাইড মানে প্রাক নির্গমন আগাছানাশক এবং পরবর্তীতে যেটা রোয়া জমি তৈরির সময় সব থেকে বেস্ট হচ্ছে যে একটা আগাছানাশকের প্রয়োগ আর একটা হাত নিরানি এই দুটোকে আমরা বলি সুসংগত পায়। মানে যেতে যাতে করে জমি নিট অ্যান্ড ক্লিন থাকে এবং যে কোনো ধরনেরই মানে আমরা সেক্ষেত্রে মানে আগাছাকেও যেমন নিয়ন্ত্রণ করতে পারবো সেই সঙ্গে সঙ্গে আমরা মানে যেটা আশানুরূপ ফল আমরা পেতে যাচ্ছি আরও বেশি ফলনশীলতা বাড়ানোর লক্ষ্যে আমরা যেগুলো সুপারিশ করছি সেই ক্ষেত্রে অনেকটাই লাভজনক হবে অল্টারনেট ড্রাই ওয়েটিং ড্রাইং যেটা ম্যাডাম বললেন এতে অনেকটাই আগাছার উপদ্রব হতেই থাকবে তো সেক্ষেত্রে আমরা হারবিসাইড বা আগাছানাশকের প্রয়োগে অনেকটা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো আচ্ছা ম্যাডাম চাষি বন্ধুরা সবসময় চান যে তাদের ফলন বেড়ে যাক অনেকটাই বেশি ফল তো সেক্ষেত্রে দেশি ধানের জাত বা জলদি জাতের জাতের কথা যেগুলো বলেছেন বা প্রচলিত যে সমস্ত জাতের কথা সেগুলো হয়তো চাষি বন্ধুরা সংরক্ষণ করে রেখলেন পরবর্তী পর্যায়ে চাষ করার জন্য কিন্তু যে সমস্ত হাইলিং ভ্যারাইটির কথা বলেছেন সেগুলো কি সংরক্ষণ করে রেখে দিতে পারেন পরবর্তী পর্যায়ে চাষ করার জন্য না হাই উচ্চ মানে হাই মানে উচ্চ ফলনশীল যেগুলো সেগুলো সংরক্ষণ করে রাখা যাবে দেশি ধানের জাত যেটা আপনি বলছেন যে দেশি ধানের জাত কিন্তু আমরা জেনারেলি বড় সিজনে এগুলো চাষ করা যায় না কারণ এগুলো দীর্ঘমেয়াদি আর শঙ্কর ধান যেটা যেটা আমরা হাইব্রিড সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে না কারণ এটা মানে যেহেতু শঙ্কর ধান মানে এফ ওয়ান জেনারেশন মানে দুটো মানে মাতা পিতার ক্রসের ফলে যেটা হয় সেই এফ ওয়ানটাই নিয়ে আমরা লাগাই সেটা সেই জন্য প্রত্যেক বছরই এটা চাষি ভাইদের কিন্তু বীজটা কিনতে হবে আর কি আচ্ছা একটু বলুন ধরুন চাষি বন্ধুরা সবসময় ফলন ফলাতে গিয়ে অনেক সময় রাসায়নিক সার বেশি মাত্রায় প্রয়োগ করেন অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে সার প্রয়োগ করেন তো সেক্ষেত্রে জৈব সার কতটা যুক্তিযুক্ত এবং কিভাবে জৈব সার দিয়ে জমি তৈরি করবেন বা জৈব সার কতটা পরিমাণে প্রয়োগ করবেন যদি একটু বলে দেন অবশ্যই আমার এটা অবশ্যই বলা উচিত যে আমি যে প্রথমে সারের সুপারিশটা করলাম এটা অ্যাকচুয়ালি সবসময় চাষি ভাইদের কাছে আমার যেটা সবার সরকারিভাবে আমরা যেটা বলে থাকি আর কি মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করা এমন নয় যে আমি যেটার বললাম ওটাই দিতে হবে এরম না এবং সবসময়ই জৈব এর মধ্যে জৈব একটা পার্ট যে রেকমেন্ডেশনটা রাসায়নিক সারের সুপারিশ করলাম ছাড়াও কিন্তু কমসে কম যে পাঁচ থেকে দশ টন কম্পোস্ট বা গোবর সার পচা গোবর সার মানে প্রতি হেক্টর জমিতে আমরা সরকারিভাবে সুপারিশ করি এবং এই এই যে জৈব সারটা সবসময়ই জমি তৈরির মূল জমি তৈরির শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এই জৈব সারের মধ্যেও প্রয়োগ করলে কিন্তু বিভিন্ন ধরনের যে অনুখাদ্য যেগুলো ঘাটতি হয় সেটাও অনেকটা রিকভারি করা যায় তো জৈব সারের গুরুত্ব যথেষ্টই রয়েছে সেক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করবো সেক্ষেত্রে ধরুন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন যেটাকে কেঁচো সার বলি বা এমনি প্লেন কম্পোস্ট বা সেটা খামারের সার মানি মানিওর যেটা এই ধরনের সার দিতে পারেন এছাড়াও রয়েছে সেক্ষেত্রে অ্যাজোলা তৈরি করে দিতে পারেন বিভিন্ন ধরনের সবুজ সার দিতে পারেন মানে সেটা সবুজ সার আবার সব ইয়েতে হবে না সেটা যদি সরাসরি বোনা ধান হয় সেক্ষেত্রে সবুজ সারটা করা যায় আচ্ছা ধরুন পাশ কাঠি ছাড়তে এখনও দেরি আছে সেক্ষেত্রে চাষি বন্ধুরা কি একটু ফলন যাদের গোছ এখনও সেভাবে পরিণত হয়নি তারা কি করবেন পাশকাঠি ছাড়ার সময়ই যেটাকে আমরা বলি যে অ্যাকচুয়ালি টিলার ফার্টিলাইজার মানে পাশ ছাড়া ছাড়ার সময়ই নাইট্রোজেনটা বেশি লাগে ওই সময় প্রায় মোট যে নাইট্রোজেনের সুপারিশটা করছি তার অর্ধেক পরিমাণ নাইট্রোজেন সেই জন্যে পাশ ছাড়ার সময় দিতে হয় এটা জাত টু জাত নির্ভর করে যেগুলো মানে এটা আঠেরো দিনের হতে পারে আবার একুশ দিনের মাথাতেও হতে পারে মানে রোয়ার আঠেরো থেকে একুশ দিনের মাথায় আবার তেমনি কাঁস আসার সময় যেটাকে প্যানিক্যালিনিসান বলি আমরা ওই স্টেজ ওটা আবার ঠিক রোয়ার ছ সপ্তাহের মাথায় মানে চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় ওই সময় ওয়ান ফোর্থ নাইট্রোজেন লাগে তো সেইভাবে প্রিপারেশান নিতে হবে এবং সময় ইউরিয়া যেটা আমরা প্রি ইউরিয়া দিই সেটা সেইভাবেই দেবেন আচ্ছা ম্যাডাম একটু বলুন ধরুন গাছ তোড়া আসার সময় পর্যন্ত জমিতে জল পর্যাপ্ত রয়েছে এবারে ধরুন ধানের যখন শীষ মুকুল আসবে তখন কি আবার শেষ দেওয়া দরকার আছে না যদি কাস্থর আসার সময় অবধি জল পর্যাপ্ত পরিমাণে থাকে আমি যেটা এর আগে বললাম যে অল্টারনেট ওয়েটিং ড্রাইংয়ে মানে আমরা জাস্ট ফুল আসার আগে অবধি আমরা জলটা তখন মানে বেশি রাখি তার মানে এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে কিন্তু তারপরে আমরা আবার কিন্তু জলটা ওই মানে জাস্ট মানে জমি ভিজে থাকবে এরকম অবস্থাতেই কিন্তু যথেষ্ট এবং এই অল্টারনেট ওয়েটিং ডাইংটাও এটা নির্ভর করে মাটির প্রকৃতির কেমন মানে যে ধরনের এটা এমন নয় যে এটা কোনো নিয়ম আছে এটা পাঁচ থেকে সাত দিনেও হতে পারে 5 দিনেও হয়ে যেতে পারে আবার একটা ইরিগেশন দিতে হতে পারে আবার 7 দিনেও হতে পারে আচ্ছা আরও আরেকটু জেনে নিই ধরুন সার দিল গাছ পাড়ল এবং ফলন হচ্ছে এবারে তো পর্যাপ্ত মানে পর্যবেক্ষণ করার একটা ব্যাপার আছে সেটা কিভাবে চাষি বন্ধুরা মানে নিয়মিত পর্যবেক্ষণ করবে না অবশ্যই সেটা পর্যবেক্ষণ করা তো অবশ্যই দরকার এবং এই যে অল্টারনেট ওয়েটিং ড্রাইং এটারও এটাকেও কিভাবে আপনি বুঝবেন যে এক্ষেত্রে অ্যাকচুয়ালি সবসময় জমিটা ভালো করে সমতল থাকা উচিত একটা এডব্লিউডি পাইপ পাওয়া যায় মানে যেটা পাইপ একটা কর্নারে সেট করতে হয় ওই পাইপ থেকে ওপর থেকে যদি তাকান মানে মাটির লেভেল থেকে দশ সেন্টিমিটার নিচে যখনই জলের স্তরটা নেমে যাবে তখন আবার পাঁচ সেন্টিমিটার ডেপতে ইরিগেশন দিতে হবে তাহলে আমরা দর্শক বন্ধুরা আপনারা তো শুনতে পেলেন যে কীভাবে পরিচর্যা করলে এবং সার প্রয়োগ করলে আপনাদের জমিতে ভালো ফলন দেবে তাহলে আমাদের বিশেষজ্ঞরা যেমনভাবে বলেন ঠিক এইভাবে যদি আপনারা জমিতে সার প্রয়োগ করেন এবং পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনাদের ফলন অনেক গুণেই বেড়ে যাবে আজকের আলোচনা শেষ করি একেবারেই সময় নেই আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার